চট্টগ্রামের ফুটপাত যেন মরণ ফাঁদ, ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। প্রতিদিন এই ফুটপাত দিয়ে যাতায়াত করে হাজার হাজার মানুষ। চট্টগ্রাম বন্দরে যাওয়ার অন্যতম রাস্তা এটি, অথচ ফুটপাতের বেহাল দশা, দেখার জন্য কেউ নেই। যে ফুটপাত দিয়ে হাঁটবে সে ফুটপাতের ড্রেনের স্ল্যাবগুলো সব খোলা, দিনের বেলায় তা দেখা গেল, রাতের বেলায় খালি চোখে তা দেখা যায় না, ফলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এজন্য সাধারণ জনগণ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার উপর দিয়ে হাঁটছে। ভিডিওটি চট্টগ্রামের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোড থেকে গত 11 জুন 2019 বিকেল 5টায় আমার এমপির একজন ভলেন্টিয়ারের ক্যামেরায় ধারণ করা হয়েছে। এই বিষয়ে চট্টগ্রাম 11 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম আব্দুল লতিফের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। দেশটা সুন্দর, কিন্তু সচেতনভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার।